নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 295তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্টিপাথর প্রাণারাম চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমীয় বাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীতং কল্মশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আজ রবিবার, মহাষ্টমী, 28শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে, ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, রাখাল, নারায়ণ, হরিশ, বাবুরাম, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন। আমরা দেখছি 28শে সেপ্টেম্বরের প্রসঙ্গ। গতকাল আমরা ছিলাম 26শে সেপ্টেম্বরে। সেই দিন শ্রীরামকৃষ্ণ অধরবাবুর বাড়ি, অর্থাৎ ঠাকুরের বিশেষ ভক্ত শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়ি দুর্গা প্রতিমা দর্শন করতে যাবেন, এই কথা কথামৃতকার লিখেছিলেন। যদিও সেই দিনের বিশদ বিবরণ অধরবাবুর বাড়ির কিছু তিনি দেননি। আর এটি 28শে সেপ্টেম্বর, আর তিনি বললেন যে ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। আর কি হয়েছে, অধরবাবুর বাড়িতে প্রতিমা দর্শন করবার আগে তিনি রামবাবু, অর্থাৎ ভক্ত প্রবর শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি যাবেন। রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়ি হয়ে যাচ্ছেন, এই কথা মাস্টারমশাই লিখছেন কথামৃততে। আর লিখছেন যে কারা রয়েছেন ভক্তরা, তাদের কথা লিখছেন। সেখানেও আমরা দেখছি মাস্টারমশাইয়ের স্বভাব সিদ্ধ ভঙ্গি। নামগুলি যদি আবার আমরা স্মরণ করি, বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম, এতজনের নাম হলো। প্রথমে বড়দের নাম, বয়সে বড়, তারপরে যারা বয়সে ছোট, সব শেষে মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। নিজেকে সবচেয়ে পেছনে প্রায় নেপথ্যে রাখবার মাস্টারমশাইয়ের যে স্বভাব সিদ্ধ ভঙ্গি, তারই অন্যতম প্রকাশ একটি এখানে দেখতে পাচ্ছি। বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন। বলরামবাবু এবং রাখালচন্দ্র এরা বৃন্দাবন ধামে রয়েছেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। তারপরে লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে, আজ বেশ মিলেছে, দুজনেই এক ভাবের ভাবি। বিজয়ের প্রতি, হ্যাঁগা শিবনাথ আপনি? বিজয়, আজ্ঞা হ্যাঁ, তিনি শুনেছেন, আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম আর তিনি শুনেওছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য, কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করিতে পারেন নাই। এটা মাস্টারমশাই লিখছেন। তো বিজয়বাবু ও কেদারবাবু এই দুজনকে দেখে শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়েছেন। শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয় আর বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, তার কথাও আগে অনেকবার এসেছে। আমরা আগের দিন দেখেছি যে কেদারবাবুর প্রশংসা করেছেন শ্রীরামকৃষ্ণ বিজয়বাবুর সামনে। তো এদের দুজনকে দেখে তিনি সহাস্যে বলছেন, আজ বেশ মিলেছে, দুজনেই এক ভাবের ভাবি। তারপরে শিবনাথবাবুর সম্পর্কে খবর নিলেন।
26শে সেপ্টেম্বর যে তিনি সাধারণ ব্রাহ্ম সমাজে উপস্থিত হয়েছিলেন, সেদিন শিবনাথ বাবুকে দর্শন করবার তার ইচ্ছে ছিল, সেই কথা মাস্টারমশাই লিখেছিলেন, কিন্তু শিবনাথ বাবুর আশা হয়ে ওঠেনি। আজকেও তিনি কাজের ভিড়ে দেখা করতে পারেননি, এটা মাস্টারমশাই লিখলেন। তারপর লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি মনে চারিটি স্বাদ উঠেছে, বেগুন দিয়ে মাছের ঝোল খাব, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব, আর আটানার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে চারটি স্বাদ উঠেছে, বিচিত্র এই স্বাদ উঠেছে, কি সুন্দর যে একজন পরমহংস আচার্য তিনি যে বলছেন মনেই হচ্ছে না, একজন সাধারণ মানুষ বলছেন কিন্তু স্বাদগুলি অসাধারণ। তো বললেন যে সেখানে কিরকম সব চারটির কথা, আর মনে চারিটি স্বাদ উঠেছে। এমনিতে লোকে বলে যে একটা স্বাদ হচ্ছে এইরকম এরকম, কিন্তু উনি যখন বলছেন মনে চারিটি স্বাদ উঠেছে, তখন তার মধ্যে একটা ইঙ্গিত রয়েছে যে মনের মধ্যে স্বাভাবিকভাবেই উঠেছে, যে এখানে আমি খুব একটা ছবির মধ্যে নেই। ওই চারটি স্বাদ স্বাদ কীভাবে কীভাবে মনের মধ্যে উঠেছে, অন্যরকমভাবে ভাবতে গেলে শ্রীরামকৃষ্ণ নিজেকে সবসময় মাতৃভাবের অধীন বলে মনে করতেন, মায়ের অধীন বলে মনে করতেন, যে মা যেরকম করাচ্ছেন সেরকমই হবে। তা ওই রকম যে নিজের কর্তৃত্বহীন একটি অদ্ভুত অবস্থা শ্রীরামকৃষ্ণের, যেখানে নিজেকে তিনি আলাদাভাবে আরোপ করতেই পারছেন না, সেইখান থেকেই হচ্ছে যে মনের মধ্যে যেন চারটে স্বাদ উঠেছে। এটা কিভাবে উঠেছে, ওই মায়ের ইচ্ছেতেই উঠেছে এই রকম যেন ভাবটা, কিন্তু আপন কর্তৃত্বহীন একটা আনন্দের অবস্থান এবং সাক্ষী স্বরূপ সমস্তটা দেখা যে মা এরকম এরকম করছে, সেইটি এই স্বাদ উঠেছে শব্দ দুটির মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। মনে চারিটি স্বাদ উঠেছে, বেগুন দিয়ে মাছের ঝোল খাব। ঈশ্বরীয় ভাব এবং মানব ভাবের সম্মিলনে এই সমস্ত কথা, যে মানুষ তো ঈশ্বর অবতীর্ণ হয়েছেন কিন্তু একদম মানুষ, তো সেই তিনি বলছেন বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব। এবার শিবনাথ শাস্ত্রী মহাশয়, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয়, এদের কাছে শ্রীরামকৃষ্ণ আচার্য, পথপ্রদর্শক, এদের মনোজগতের কত পরিবর্তন হয়েছে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে। এরা সব বড় বড় মাপের ব্রাহ্ম সমাজের মনস্বী ব্যক্তি, আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখে তাদের ভাবের মধ্যে কি অপূর্ব বৈচিত্র্য, কিঞ্চিত পরিবর্তন এইসব তো সাধিত হয়েছে। কোথাও কোথাও নিজের মনের ভাবের অপূর্ব সমর্থন পেয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে। তো শ্রীরামকৃষ্ণের অবস্থান সেই রকমই, কিন্তু তিনি বলছেন শিবনাথের সঙ্গে দেখা করব, অর্থাৎ অন্যতম স্বাদ এইটি। এই যে তিনি বলতেন যে যাকে পাঁচজনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে, এরা সব ধর্মের জগতের, তো এদের মধ্যে যে ঈশ্বরের ভাবের বিশেষ প্রকাশ আছে, ঈশ্বর বলি পরমার্থ যেভাবেই বলা হোক না কেন, তা এই যে ভেতরে বিশেষ প্রকাশ আছে সেইটাতে শ্রীরামকৃষ্ণের আনন্দ। উনি তো বলতেন যে নরেন্দ্র তাকে সাক্ষাৎ নারায়ণ দেখি, নারায়ণ দেখি, নাহলে তার নুন আনতে পান্তা ফুরোয়, এইরকম অবস্থা তার জন্য এত ব্যাকুল হই কেন। তা এইরকমভাবে শিবনাথ বাবুর জন্য তার ব্যাকুলতা, এবং যে চারটি স্বাদ উঠেছে তার অন্যতম, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব। তো ওই হরিনামের মালা ভক্তরা নিয়ে এসে জপ করছে সেটা দেখবেন, অর্থাৎ ওই ঈশ্বরীয় ভাবের একটা জমজমাট অবস্থা। আর আটানার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। পরপর দুটো সাধের মধ্যে একটিতে হরিনামের প্রসঙ্গ এলো, আরেকটিতে তন্ত্রের সাধকদের প্রসঙ্গ এলো। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে ধর্মভাব নিটোল, ধর্মভাবের উপস্থিতি নিটোল, টোল পড়েনি, নট ডেন্টেড বাই ডিভিসিভ থটস, সেইটা শ্রীরামকৃষ্ণের মধ্যে টোল পড়ছে না,
বিভিন্ন ধর্ম, নানান মত পথ একত্র সম্মিলিত হয়ে ধর্ম দেহ, কোনো টোল পড়ছে না। এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের নিটোল ধর্মভাব। দেখা যাচ্ছে পরপর দুটি বাক্যে তিনি যা বলছেন সেইটার ওই রকম শান্তিপূর্ণ সহাবস্থান তত্ত্বের দিক দিয়েও দেখা যায় না, জনমানুষে তো নয়ই। হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব। আবার বলছেন যে আর আটানার কারণ মানে কারণ বাড়ি, অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। তাহলে হরিনামের মালা এনে ভক্তেরা জপছে এইটা দেখতে পছন্দ করছেন শ্রীরামকৃষ্ণ, যিনি বলতেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন। এই যে ভক্তেরা মিলে ভগবানকে স্মরণ করছে আর কিরম দেখো জপের মালা ঘোরাচ্ছে, ওই আর কি ভক্ত ভগবান মিলিত হয়ে অবস্থান করছে, মিলিত প্রকাশ, মিলিত আনন্দের উদ্ভাস, এইটা দেখবো যে তারা জপ করছে হরিনামের মালা। একজন নিষ্ঠাবান সাধক জপ করছেন, এর মধ্যে তো একটা আনন্দ রয়েছে যে ওই দেখো কিরকম একাগ্র চিত্তে মালা ঘুরিয়ে যাচ্ছে, তার মানে তার ভেতরে ভগবানের নাম হচ্ছে, নাম হচ্ছে। যিনি খেলোয়াড় তিনি ট্রেনে করে হয়তো কোথাও যাচ্ছেন আর ট্রেন থেমেছে একটা জায়গায় মাঠের ধারে কিছুক্ষণের জন্যে হঠাৎ করে, আর সেই মাঠে খেলা হচ্ছে। এইবারে এসি ট্রেন হয়তো, ভেতরে দিব্যি আরাম আর বাইরে খুব রোদ্দুর আছে, সেইখান দিয়ে মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে মাঠ আবঝা আবঝা একটু, আর সেইখানে ছেলেরা খেলছে। এই যে খেলোয়াড় মানুষ যদি থাকেন কিসের আরাম আর কিসের কি তার মনে হবে গিয়ে মাঠে নামি এখন ওদের সঙ্গে, পুরো মনোযোগ আকর্ষণ করে নিচ্ছে সেই খেলা, যে ও এই এতক্ষণ বাদে কখন উঠেছি ট্রেনে আর এখন দেখি খেলা হচ্ছে, আহ ট্রেনটা একটু দাঁড়িয়ে থাকলে ভালো হয়। শ্রীরামকৃষ্ণ খেলার ঈশ্বরীয় লীলার জগতের, তো তাঁর ওরকম স্বাদ উঠছে যে ভক্তেরা হরিনামের মালা জপছে তিনি সেটা দেখবেন, সেই রকম যে এসির ভেতর থেকে দেখছেন মাঠে খেলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ দেখতে চাইছেন যে ভক্তেরা হরিনামের মালা জপছে। কি অপূর্ব তাঁর মনোজগৎ, কি অপূর্ব উদ্ধৃতির মধ্যে বাসনা বা তাঁর ভাষায় স্বাদ। আবার বললেন আর আটানার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। আরে বাবা, প্রণাম করব বলছেন, হ্যাঁ ওই যে আমরা কাছাকাছি নয় অনেকটা দূরের, কিন্তু উদাহরণ ভাবছিলাম যে এসি ফেসি থেকে নেমে ভাবছে যে মাঠে গিয়ে খেলি ওদের সঙ্গে, দ্য সেন্স অফ পার্টিসিপেশন, দ্য ইনভিটেশন টু পার্টিসিপেট, এমন হচ্ছে এক্ষুনি গিয়ে খেলি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। প্রণাম কেন, ওই ভক্ত আর ভগবান অভেদ রূপে দেখছেন তো, ওরকম যখন হচ্ছে এই ভক্তেরা তন্ত্রের সাধক নিষ্ঠাবান সাধক তিনি ডাকছেন ঈশ্বরকে বা ঈশ্বরীকে, সেইটা দেখতে দেখতে তো সেই তাঁকেই মনে হচ্ছে, সেই আরাধ্য দেবতা বা দেবীকেই মনে পড়ছে, তাই প্রণাম করব। আর ওই দেবী দেবতা দেবী আর এই যারা সাধন করছেন সব এক, তাদেরকে প্রণাম করব। এইটি বলছেন যে এই চারটি স্বাদ উঠেছে। এর মধ্যে আরেকটি দিক আছে, সেটি হলো যে কেউ যখন হরিনামের মালা ঘোরাচ্ছেন জপ করছেন, কেউ যখন তন্ত্র সাধনা করছেন এবং সেটা ঠিক ঠিক হচ্ছে যথাবিহিত পদ্ধতিতে, হৃদয়ের সমস্ত আন্তরিকতা ব্যাকুলতা সহায়ে যখন কেউ সাধন করছেন, শ্রীরামকৃষ্ণের এই যে মনোভাব বলছেন 28 সেপ্টেম্বর 1884, এই মনোভাব যে তিনি প্রণাম করতে চাইছেন, কাকে প্রণাম করছেন, আমরা ভাবছিলাম যে ভগবান এবং ভক্তকে একত্র, সেই সঙ্গে ভারতবর্ষের শুদ্ধ আধ্যাত্মিক পরম্পরাকে তিনি প্রণাম করছেন, দেব মানব শ্রীরামকৃষ্ণ। তাই আজকের দিনেও যদি কোনো সাধক বা সাধিকা নিবিষ্ট চিত্তে নিজের ধর্মপথে সাধনের রত থাকেন, তাহলে শ্রীরামকৃষ্ণ
তাঁর প্রতিও শ্রদ্ধার ভাব বা তাঁরই ভাষায় প্রণামের ভাব ধারণ করবেন, এটি ভেবে প্রত্যেকের অনেক বেশি যত্নশীল হওয়ার, সতর্ক হওয়ার, পূর্ণানন্দে আত্মনিয়োগ করবার কারণ আছে ধর্মপথে, যে শ্রীরামকৃষ্ণ এইভাবে দেখে থাকেন। সুতরাং এইটি নিয়ে কোনো হালকা ভাব নয়, এটিকে কথার কথা মতো ধরা নয়, ক্যাজুয়ালি নেওয়া নয়, খুব নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে সিরিয়াসলি ধর্মপথ অবলম্বন করা প্রয়োজন। যেকালে শ্রীরামকৃষ্ণ ওইভাবে নিষ্ঠাবান সাধককে দেখেছেন এবং প্রণাম করবার সাধ হয়েছে তার মনে, এই যে শ্রীরামকৃষ্ণ হরিনামের মালা জপা, এমনিতে তো লোকে অনেক সময় ক্যাজুয়ালি করে, তো ওই করে যাচ্ছে অভ্যেস বশত, কখনো অন্যকে দেখানোর জন্য। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন হরিনামের মালা জপা, তন্ত্র সাধনায় রত থাকা, তখন কি বৈষ্ণব কি তন্ত্র, এবং আমরা আর একটু প্রসারিত করে বলতে পারি যে সমস্ত ধর্ম ভাবনাকে পূর্ণ সিরিয়াসনেসের সহ, সিরিয়াসনেসের সঙ্গে পুনরায় প্রতিষ্ঠিত করছেন, যে ধর্ম এই রকমই হতে হবে এবং সেই ধর্মকে প্রণাম করতে হবে, আমিও করব তোমরাও করো। সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্ম স্বরূপকঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। সর্বধর্ম স্থাপকস্ত্বং, সমস্ত ধর্মের স্থাপন করছেন তিনি, তাহলে সেই ধর্মগুলি স্থাপিত হলো মানে আগে ছিল তো, এই পুনঃসংস্থাপন করছেন। হরিনামের মালা জপা, তন্ত্র সাধনা করা দৃষ্টান্ত মাত্র, এইগুলি তো বটেই, আরও আরও ধর্ম শ্রীরামকৃষ্ণের জীবন, আচরণ, বাণী, স্বাদ এই সবের আলোকে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, পুনঃসংস্থাপিত হচ্ছে। নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23, কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল। ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। নরেন্দ্রনাথের বয়স 22-23, বয়স তো বোঝাই যাচ্ছে, এর আগেও কথামৃততে মাস্টারমশাই উল্লেখ করেছেন, কিন্তু এই একটা দৃশ্যের মধ্যে বোঝাচ্ছেন যে এই দৃশ্যগুলো সব আলাদা আলাদা ভাবেও ভাবা যেতে পারে, কথামৃতের এই তো গুণ, কেউ যদি এইখানটা পড়েন তখনও আচ্ছা নরেন্দ্রনাথের এরকম বয়স, তখন এই বয়সের ছেলে, সেইভাবে মাস্টারমশাই তথ্য রেখে দিচ্ছেন। আর শ্রীরামকৃষ্ণ কথা বলতে বলতে কি হয়েছে, তার দৃষ্টি নরেন্দ্রনাথের উপর পড়েছে এবং ঠাকুর দাঁড়িয়ে পড়ে সমাধিস্থ হলেন। ওই যে আমরা একটু আগে শুনছিলাম, ঠাকুর বলেছেন যে নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণকে দেখি, তো তিনি দাঁড়িয়ে পড়ে সমাধিস্থ হচ্ছেন। নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, নরেন্দ্রের সঙ্গে তাঁর এই ভাব, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। ওই যে হাঁটুতে পা দিয়ে রেখেছেন, এই রহস্যের অনুসরণ করা দুষ্কর, কিন্তু নরেন্দ্রের সঙ্গে আন্তরিকভাবে, অভ্যন্তরীণভাবে, অন্তরঙ্গভাবে তিনি আধ্যাত্মিকতার সূত্রে যেন যুক্ত হয়ে আছেন। নরেন্দ্রনাথ, যাকে তিনি দেখেছিলেন সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি রূপে, নিজেই বিবৃত করেছিলেন আর গলা জড়িয়ে ধরে তাকে আহ্বান জানিয়েছিলেন যে আমি যাচ্ছি তুমিও এসো, সেই নরেন্দ্রনাথকে হঠাৎ করে দেখে নতুন করে যেন তার উপরে চোখ পড়ল। তিনি তো ছিলেন সভা মধ্যে, কিন্তু চোখ পড়তে ঠাকুর দাঁড়িয়ে উঠে ওই রকম একটা অবস্থাতে সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন,
মাস্টারমশাই লিখছেন যে সম্পূর্ণ বাহ্য শূন্য, একজনের বাইরের জগতে কোনো হুঁশ নেই, বোঝা যায় তো? এমনি লোকেই তো বুঝতে পারবে, কেউ হয়তো এটা কিন্তু কোনো কাজ করছে, লিখছে কেউ বা পড়ছে, বলে দেখো বাইরের দিকে কোনো হুঁশ নেই, ওই অত আওয়াজ, তারপরে এরকম গরম, এই গরমের মধ্যে বসে লিখছে কী করে? বাইরের জগতে কোনো হুঁশ নেই জানো, কাজের মধ্যে এমন ডুবে গেছে, তো সে তো বোঝা যায় ব্যাপার স্যাপার দেখে। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কোনো মুভমেন্ট নেই, অঙ্গের কোনো নরনচরণ নেই, সেখান থেকে মাস্টারমশাই বুঝছেন তো যে বাইরের দিকের কোনো জ্ঞান নেই। শুধু তাই নয়, চক্ষু স্পন্দহীন, চোখের পাতা পলক পড়ছে না, তাহলে ওই দৈহিক একটা সংযোগ, হাঁটুতে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু বাইরের জগতে একদম তিনি নেই নেই, সম্পূর্ণ বাহ্য শূন্য। তার মানে ইন্দ্রিয়গুলো কাজ করছে না, এরকম অবস্থায় মাস্টারমশাই অন্যত্র বর্ণনা দিয়েছেন যে ইন্দ্রিয়গুলো যেন কাজে জবাব দিয়ে চলে গেছে, কাজ করছে না, বাইরের দিকের ইন্দ্রিয় কিছু কাজ করছে না, চক্ষু স্পন্দহীন। তা বাইরের দিকের কেন? বলা হয়েছে যে বহিরিন্দ্রিয় থাকে, অন্তরিন্দ্রিয় থাকে, তাহলে সেই অন্তরিন্দ্রিয়ে কাকে দর্শন, কার সঙ্গে কথোপকথন, কার সঙ্গে ভাব বিনিময়, কার সঙ্গে অভেদ রূপে অবস্থান, সে ঠাকুর জানতেন এবং তার নরেন্দ্রনাথ জানতেন। আমরা দেখছি যে ওই রকম অবস্থায় দাঁড়িয়ে ঠাকুর বাহ্য শূন্য এবং চক্ষু স্পন্দহীন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল, সমাধি শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল, এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় নাই। ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ, তিনবার বলছেন এবং স্থূলাক্ষরে দেওয়া আছে, বলিতেছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। বলবো না, আজ কারণানন্দ দায়ীনি, কারণানন্দময়ী। এই দুটি শব্দ স্থূলাক্ষরে, কারণানন্দ দায়ীনি কারণানন্দময়ী। সারে গামা পাধা নি, নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, এক গ্রাম নিচে থাকব। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, মহাকারণ শব্দটি স্থূলাক্ষরে। মহাকারণে গেলে চুপ, সেখানে কথা চলে না, এটি বললেন। ওই অনেকক্ষণ বাদে সমাধি ভাঙছে, নরেন্দ্রনাথকে নিয়ে ঠাকুরের এরকম অবস্থা। মাস্টারমশাই লিখছেন এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় নাই, শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে দিয়ে আনন্দ উথলে উঠছে, এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় নাই, এই ঈশ্বরীয় আনন্দ। এই ঈশ্বরীয় আনন্দ নরেন্দ্রনাথকে দেখে সেই ভেতরের আনন্দ সাগর উথলে উঠছে। ঠাকুর আপনা আপনি কথা কহিতে, ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। এইরকম ভাবে তিনি নাম করছেন। এই প্রতিমা দর্শন করতে এসেছেন তো, আর বলছেন বলবো না, আজ কারণানন্দ দায়ীনি কারণানন্দময়ী। বলবো কথাটি কেন বললেন বোঝা খুব মুশকিল, বোঝা যাবে না হয়তো, ওই ভেতরের ভাবে রয়েছেন তো, হয়তো কারণানন্দ দায়ীনি কারণানন্দময়ী। সারে গামা পাধানি, নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, এক গ্রাম নিচে থাকব। এটি শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওই অদ্বৈত অনুভূতি যদি হয় তাহলেও সেখানে বেশিক্ষণ থাকা যায় না, থাকতে ভালোও লাগে না, যেমন সারে গামা পাধা নি, ওই নিতে থাকে না, আবার আস্তে আস্তে ফেরত আসে। উনি অন্যত্র বলেছেন অনুলম বিলম,
লীলা থেকে নিত্যতে উপনীত হওয়া, আবার নিত্য থেকে লীলায় চলে আসা। চলে আসতে ইচ্ছে করে, এলে আনন্দও হয়। অনুলোম বিলোম, এখানে বলছেন সারেগামা পাধা নি, নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, এক গ্রাম নিচে থাকবো। তারপরে বললেন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, সাংখ্যযোগ প্রভৃতিতে উল্লেখ আছে যে পদার্থের যে অবস্থা, স্থূল অবস্থা, সূক্ষ্ম কারণ মহাকারণ, যেখান থেকে উৎপত্তি, তাহলে ক্রমশ ফাইন সাটল্ড হয়ে যাচ্ছে, হতে হতে সেই উৎপত্তি স্থল মহাকারণ। শ্রীরামকৃষ্ণ বলছেন মহাকারণে গেলে চুপ, সেখানে কথা চলে না। তারপরে বললেন, মাস্টারমশাই লিখছেন, ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। ঈশ্বর কোটি শব্দটি স্থূলাক্ষরে আছে, ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে, অবতারাদি ঈশ্বর কোটি, তারা উপরে উঠে আবার নিচেও আসতে পারে, ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে। অনুলোম বিলোম, সাততলা বাড়ি, কেউ বার বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি সাততলায় যাওয়া আসা করতে পারে। শ্রীরামকৃষ্ণের উক্তি মাস্টারমশাই লিখছেন সাততলা, বললেন ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। তাহলে ওই যে মহাকারণ, যেখান থেকে সব কিছুর উৎপত্তি, সেইখান থেকে ফিরে আসা, এটি ঈশ্বর কোটির পক্ষে সম্ভব। অবতারাদি ঈশ্বর কোটি, অবতার প্রমুখ তারা হচ্ছেন ঈশ্বর কোটি, অবতার এবং ঈশ্বরের লীলার অন্তরঙ্গ সঙ্গী এরা হচ্ছেন ঈশ্বর কোটি। এরা ওই রকম অনন্তে উপনীত হয়ে, মহাকারণে উপনীত হয়ে সেখান থেকে ফিরে আসতে পারেন। তারা উপরে উঠে আবার নিচেও আসতে পারে, ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে। একটা যেন সেই রাজপ্রাসাদের বর্ণনা দিচ্ছেন, বললেন তো তার আগে বলে নিলেন অনুলোম বিলোম, তারপর বললেন সাততলা বাড়ি, তখনকার দিনে হচ্ছে বিশাল। উদাহরণগুলি তখনকার দিনের হিসাবে ভাবলে বুঝতে পারা যায় পরিষ্কার যে কি উদ্দিষ্ট। সাততলা বাড়ি, কেউ বার বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি সাততলায় যাওয়া আসা করতে পারে, তার মানে কেউ হচ্ছে অল্প একটু যাতায়াতের অধিকার আছে, আর রাজার ছেলে সে যেখানে ইচ্ছে চলে যেতে পারবে। তাহলে জীব সে একটা স্তর পর্যন্ত যেতে পারে, আর অবতার ঈশ্বর কোটি, অবতারাদি ঈশ্বর কোটি বলেছেন যে তারা যেখানে ইচ্ছে রাজার ছেলে সেরকমভাবে যাতায়াত করতে পারে। এটা দিয়ে কি বোঝাচ্ছেন যে ওই যাতায়াত সম্ভব, আর অবতার সেরকমভাবে, ঈশ্বর কোটি সেরকমভাবে যাতায়াত করতে পারেন, অবতার আদি ঈশ্বর কোটি, অবতার প্রভৃতি যারা ঈশ্বর কোটি। তো তাহলে মানুষের জেনে কি লাভ যদি নাই পারে, ওই যিনি ওই রকম যাতায়াত করতে পারেন তিনি সেইখানকার খবর এনে দেন। তাহলে খবর এনে দিলেই বা কি লাভ যদি নাই যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিষ্ঠা ভক্তি ভাব মহাভাব প্রেম জীবের ভাব পর্যন্ত হয়। তো এই যে তাহলে সেই খবরটা পেয়েই বা লাভ কি। বলা হয়েছে যে হিন্দু শাস্ত্রে যে জন্ম থেকে জন্মান্তরের মধ্যে দিয়ে মানুষ বিবর্তিত হতে থাকে আধ্যাত্মিকভাবে, তার উন্নতি জন্ম থেকে জন্মান্তরের মধ্য দিয়ে, সেই জন্যে কোনো একটা জন্মে শুনলো তারপরে প্রগতি হলো এই রকম। তা বললেন যে রাজার ছেলে আপনার বাড়ি সাততলায় যাওয়া আসা করতে পারে। তারপরে বলছেন এক এক রকম তুবড়ি আছে, একবার একরকম ফুল কেটে গেল, একবার এক এক রকম তুবড়ি আছে, একবার একরকম ফুল কেটে গেল, তারপর খানিকক্ষণ আর এক রকম ফুল কাটছে, তারপর আবার আর এক রকম, তার নানা রকম ফুল কাটা ফুরোয় না, ওই তুবড়ির মধ্যে থেকে নানান রকম হচ্ছে। এটি মানে, এটি মানে ওই অবতার ঈশ্বর কোটি যারা, তাদের নানান রকম, জানো ওই সাততলায় যাচ্ছে, মাঝখানে রয়েছে, নিচের তলায় চলে এলো, নানান রকম যাতায়াত করছে। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে এর পূর্ণ প্রকাশ দেখা যাবে যে তিনি কখনো মজা করছেন, আবার কখনো স্পন্দহীন অবস্থায় সমাধিস্থ হচ্ছেন, কখনো
ঈশ্বরের নাম করছেন, কখনো কীর্তন করছেন, নৃত্য করছেন, আবার নৃত্য করতে করতে সমাধিস্থ হয়ে নিশ্চল হয়ে যাচ্ছেন। এই এক এক রকমের তুবড়ি আছে, বলছেন যে একরকম ফুল কেটে গেল, আবার আরেক রকম ফুল কাটছে, আবার আরেক রকম বৈচিত্র্যপূর্ণ প্রকাশ। যেহেতু সাত তোলার সব জায়গায় তিনি যাতায়াত করতে পারেন এবং করেন, আরেক রকম তুবড়ি আছে, আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায়। যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খপর দেয় না। জীবকোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না। বলেন যে তুবড়ি আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায়, তাহলে তার একটা ছটা আছে, একটা বিকিরণ আছে, কিন্তু দেখো গিয়ে শেষ হয়ে গেল। এই পরিণতিটা যেন দেখতে পাওয়া যাচ্ছে। কত উচ্চ কথা বলছেন যে যার সমাধি হচ্ছে কিন্তু ফেরত আসছেন না। যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খপর দেয় না। জীবকোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না। এই যে অবস্থাটি হচ্ছে, খবর দিতে পাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ যেন তাতে একটু আহত হচ্ছেন যে আহা হা হা আরো কত রকম হতে পারত। কিন্তু ওই তার পক্ষে যতটা সম্ভব সে ততটা পর্যন্ত আরোহণ করেছে। এসে খপর দিলে ওই নানা রকম রঙের তুবড়ির সূচনা হতো, সেটা জীবকোটি পারে না। আরেক রকম বলছেন মাস্টারমশাই, লিখছেন, একটি আছে নিত্যসিদ্ধের থাক। নিত্যসিদ্ধের কথাটি স্থূলাক্ষরে আছে। একটি আছে নিত্যসিদ্ধের থাক, তারা জন্মাবধি ঈশ্বরকে চায়, সংসারের কোনো জিনিস তাদের ভালো লাগে না। এরা হচ্ছে নিত্যসিদ্ধ, এরা জন্মে থেকে ঈশ্বরকে চান, ওই ঈশ্বরের লীলার সঙ্গী হয়ে আসছেন এবং জন্মে থেকে ঈশ্বরকে চাইছেন, সংসারের কোনো জিনিস তাদের ভালো লাগে না বলে শ্রীরামকৃষ্ণ হোমা পাখির কথা বলছেন, যে বেদে আছে সেই পাখি কি হয়েছে, খুব উঁচু আকাশে থাকে, সেখানে ডিম পাড়ে, তারপর তার ছানাটা যখন পড়তে থাকে, ডিম ফুটে, তখন মাটির কাছাকাছি এসে সে দেখে মৃত্যু অবধারিত নিকটেই, তখন তার চৈতন্য হয় এবং সে চিৎকার করে মার দিকে চোঁচা দৌড় মারে। মাটিতে মৃত্যু, মাটি দেখে ভয় হয়েছে, এখন মাকে চায়, মা সেই উঁচু আকাশে আছে, সেই দিকে চোঁচা দৌড়, আর কোনো দিকে দৃষ্টি নাই। এরকম হচ্ছে নিত্যসিদ্ধের অবস্থা, যে তারা সংসারকে যখন জন্ম নিচ্ছে তখন সংসারকে যেই দেখতে পাচ্ছে যে সংসারের সঙ্গে সংঘাত হতে চলেছে, সংসার যেন টানছে, আর সংঘাত হলে সমস্ত চুরমার হয়ে যাবে, তখন মনের দিক থেকে তারা ওই একেবারে আর কোনো পেছনে ফিরে তাকানো নেই, ঈশ্বরের দিকে চলে যান, ঈশ্বরের দিকে সমস্ত মন প্রাণ সত্তা সমর্পণ করে দেন ওয়ান্স ফর অল। নিত্যসিদ্ধের থাক শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর বললেন, অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ, কারুবা শেষ জন্ম। ওই যে নিত্যসিদ্ধ আসেন তো, দে ডু কাম, কিন্তু কারুবা শেষ জন্ম, যে আর আসতে হবে না তাকে। এইটা বললেন যে অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ, কারুবা শেষ জন্ম। তারপর বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়ের সঙ্গে কথা বলছেন মাস্টারমশাই, লিখছেন, বিজয়ের প্রতি, তোমাদের দুই আছে, যোগ ও ভোগ। জনক রাজার যোগও ছিল ভোগও ছিল, তাই জনক রাজর্ষি, রাজা ঋষি দুই, নারদ দেবর্ষি, শুকদেব ব্রহ্মর্ষি। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বলছেন যে তোমাদের দুই আছে, যোগ ও ভোগ। শ্রীরামকৃষ্ণ বলতেন যে দেবী ভক্ত যোগ ভোগ দুই পায়। তো এখানে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে এরকম বললেন, বলে বলছেন যে জনক রাজার কিরকম অবস্থা, রাজর্ষি তিনি, রাজা ঋষি দুই, নারদ দেবর্ষি। দুই শব্দটি এবং দেবর্ষি এই দুটি শব্দ স্থূলাক্ষরে দেওয়া আছে। নারদ, তাহলে বললেন যে জনক রাজর্ষি, রাজা ঋষি দুই, নারদ দেবর্ষি মানে দেব এবং ঋষি, শুকদেব ব্রহ্মর্ষি, ব্রহ্ম এবং ঋষি।
শুকদেব ব্রহ্মর্ষি, শুকদেব জ্ঞানী নন, জ্ঞানের ঘনমূর্তি। শুকদেব জ্ঞানী নন, জ্ঞানের ঘনমূর্তি, বললেন শুকদেব ব্রহ্মর্ষি, শুকদেব জ্ঞানী নন, জ্ঞানের ঘনমূর্তি। জ্ঞানী কাকে বলে? জ্ঞান হয়েছে যার, সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে। শুকদেব জ্ঞানের মূর্তি, অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা। এমনি হয়েছে সাধ্য সাধনা করে নয়। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাগবতের রচয়িতা শুকদেবের সম্পর্কে বললেন যে তিনি জ্ঞানী নন, জ্ঞানের ঘনমূর্তি। এটি যে তার সাধ্য সাধনা করে হয়েছে এরকম নয়, তিনি স্বয়ং জ্ঞানমূর্তি। বলছেন শুকদেব জ্ঞানের মূর্তি, অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা। ওই যে নরেন্দ্রনাথকে স্পর্শ করে সমাধিস্থ হয়ে গেছেন, তারপর ধীরে ধীরে এই জগতে আসছেন, সেই রকম সময়ে এই কথাগুলি বলছেন আত্যন্তিক আনন্দের সঙ্গে। তারপরে মাস্টারমশাই লিখছেন, কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন, এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন। মাস্টারমশাই এইসব লক্ষণ জানতেন তো, তা ভক্তদের সঙ্গে এইবার কথা বলতে পারবেন, এইবার এরকম প্রকৃতিস্থ হয়েছেন ঠাকুর, কি সুন্দর যে সমাধি অবস্থা। তারপরে এই সব ঈশ্বরীয় কথা বলা, ওই অনেকটা মন ভেতরে আছে সেই রকম ভাবে, তারপরে ধীরে ধীরে ভক্তদের সঙ্গে কথা বলছেন তিনি, এই একটা অপূর্ব অবস্থা। উদাহরণ দেওয়া যায় না। একরকম কেউ স্নান করতে গেছেন, এবারে স্নান করছেন, করে স্নান করে বেরুলেন, তারপরে একটু ঠিকঠাক হয়ে নিলেন, জামা কাপড় পরলেন, পরে বাইরের ঘরে কে যেন এসছে, তারপরে এসে তাদের সঙ্গে কথা বলছেন। যাদের সঙ্গে কথা বলছেন তাদের দেখেই ভালো লাগছে যে কিরকম একটা সুচি স্নিগ্ধ অবস্থায় এসে তিনি কথা বলছেন, বা এই আমরা কিরকম ঘেমে মেমে তেতে পুড়ে রয়েছি, আর উনি একটা কি সুচি স্নিগ্ধ, ওনাকে দেখলেই একটা ভেতরে শীতলতার অনুভূতি হচ্ছে। যখন স্নান করছেন তখন তো ওইরকম ভিজে অবস্থাতে লোকের সঙ্গে কথা বলবেন নাকি, সেটা ছাড়াও কথা বলার উপায়ও নেই, ইচ্ছেও নেই। যখন স্নান হয়ে গেছে তখন যদি কেউ বলে এই যে মোবাইল বাজছে আপনার, সেটা উনি অনুমতিই দেন না যে ওই সময় আমায় ডিস্টার্ব করবি না। তার মানে কি যে স্নানের একটা আলাদা আনন্দ আছে। তারপর যখন বেরিয়েছেন, এখনো তো মোবাইলটা ধরলে হতো, কে একটা করেছিল তাও উনি চান না, তাহলে বেরিয়েছেন তো, এই সময় তো কথা বলা যেতেই পারত না, ইচ্ছে করছে না। তারপরে গিয়ে বাইরের ঘরে যখন কথা বলছেন তখন ওই স্নানের দ্বারা যে আনন্দ, যে প্রশান্তি, যে শান্তি, প্রগাঢ় শান্তি তিনি লাভ করেছেন, সেটা যেন ওই বাইরের জগতের তেতেপুরে, বাইরের ঘরের তেতেপুরে থাকা লোকগুলি যেন লাভ করছেন ওনার কাছ থেকে সেই স্নানের আনন্দ। শ্রীরামকৃষ্ণ, ওই জন্য আমরা বলছিলাম কাছাকাছি দৃষ্টান্ত, শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয়ভাবে অবগাহন স্নান করছেন যখন সমাধিস্থ হয়ে আছেন। তাহলে বাথরুমে এমনি জলে বা শাওয়ারে স্নান নয়, ঈশ্বরীয় ভাব সমুদ্রে অবগাহন স্নান করছেন শ্রীরামকৃষ্ণ যখন তিনি সমাধিস্থ। তার পরের একটা অবস্থা আছে যখন ওই স্নানের ভাবটা, ওই ঈশ্বরীয় তথা পরম তত্ত্বের সান্নিধ্যের ভাবটা রয়েছে, অনেকটাই রয়েছে, সেইটা হতে হতে তারপর ধীরে ধীরে বাইরের জগতের দিকে মন আসছে, তখন তিনি মানুষের সঙ্গে কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন, তখন কথা বলার মতো অবস্থায় আসছেন, এবং ভক্তেরা যখন কথা শুনছেন তখন তাদের মনে ওই যিনি
ঈশ্বরীয় রাজত্বে অবগাহন স্নান করে অনবদ্য প্রশান্তির অধিকারী হয়েছেন, তাঁর কাছ থেকে সাক্ষাৎ রূপভাবে শান্তি লাভ করছেন। উনি যা পেয়েছেন সেটি যেন কিরকম ভেসে ভেসে আসছে এবং আমাদেরকেও শান্ত করছে, আনন্দিত করছে, সুস্থিত করছে। বাইরের ঘরে বসে থাকা লোকগুলি ঘেমে টেমে একসা, আর এনাকে দেখে বেশ একটা ভালো লাগছে। সেই রকম শ্রীরামকৃষ্ণকে এই সমাধির পরে দর্শন করে ভক্তজনের আনন্দ হচ্ছে এবং যেন কিঞ্চিত কিঞ্চিত তাঁর ভেতরে যে ঈশ্বরীয় প্রশান্তি সেটিও লাভ করে তপ্ত জীবনে শীতল হচ্ছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 582 পৃষ্ঠায়, রয়েছি 28 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, রয়েছি শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। এই যে তিনি ভক্তদের সঙ্গে এবার কথা বলবেন, গান হবে, কেউ গাইবেন, সেই প্রসঙ্গটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শুনব পরবর্তী দিনে অর্থাৎ সোমবার কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকের প্রসঙ্গ এই রকম জায়গায় সমাপন করতে করতে, এই 28 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ সমাপন করতে করতে, আমরা ভাবছি যে ওই যে শ্রীরামকৃষ্ণের সাধ হচ্ছে, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা জপ করছে ভক্তেরা দেখব, আর অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব, এই রকম যে তাঁর সাধ হচ্ছে, তারপরে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন নরেন্দ্রনাথকে দেখে বা দর্শন করে, তারপর ধীরে ধীরে সমাধি ভাঙছে, প্রকৃতিস্থ হচ্ছেন, আর মাস্টারমশাই লিখছেন যে এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন, এই শ্রীরামকৃষ্ণকে আমরা মনে মনে অনুধ্যান করি, যিনি সমাধির জগতে বাস করেন আবার এইখানে নেমে আসেন। কিরম সুন্দর করে বলেন যে সারেগামা বাধা নিই, নিতে বেশিক্ষণ থাকা যায় না, সে যে থাকেন না তিনি, ভক্তের রাজা শ্রীরামকৃষ্ণ, ভক্তের প্রাণ পুরুষ শ্রীরামকৃষ্ণ, ভক্তের পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, তিনি আবার এই জগতে প্রত্যাবর্তন করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। সেই সমস্ত কথা অর্ধবাহ্য দশায় যে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, নারদ, সুখদেব, জনক এদের কথা বলছেন, আবার যিনি বাহ্য দশায় ভক্তদের সঙ্গে কথা বলেন তাঁরই শ্রীমুখের কথা অবলম্বন করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তিনি বলতেন অনুলোম বিলোম, সেই নিত্য থেকে লীলায়, আবার লীলা থেকে নিত্যে, লীলা থেকে নিত্য অনুলোম, নিত্য থেকে লীলা বিলোম, অনুলোম বিলোম, ঈশ্বর কোটির সেই রকম অবস্থা হয়, অবতারাদি ঈশ্বর কোটি। কথামৃতের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের সীমিত সাধ্য নিয়েও ওই ব্যাপারটিকে কতক কতক দর্শন করতে পারি তার যথার্থ আলোকে। শ্রীরামকৃষ্ণ যখন সমাধি থেকে এই জগতে ফিরছেন, আবার এই জগৎ থেকে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ওই তো হলো যে মনের মধ্যে 4টি সাধ এইসব বলছিলেন, বলতে বলতে সমাধিস্থ হয়ে গেলেন অনুলোম, আবার সেই সমাধিস্থ অবস্থা থেকে প্রকৃতিস্থ হয়ে ভক্তদের সঙ্গে কথা বলতে আরম্ভ করবেন বিলোম। এই অনুলোম বিলোম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের জীবনে দেখে আমরা ধন্য হয়ে যাচ্ছি, এটি কম কথা নয়। অনুলোম বিলোম মানে একেবারে অতি উচ্চ আধ্যাত্মিকতার প্রসঙ্গ, লীলা এবং নিত্যের মধ্যে স্বচ্ছন্দ গতায়াতের সংবাদ,
সেটি আমরা পাচ্ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে এবং পাচ্ছি কথামৃতের প্রাণ পুরুষ শ্রীরামকৃষ্ণের জীবনকে সাক্ষী রেখে, জীবনকে অবলম্বন করে। এই অনুলম বিলম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং মর্তে আবির্ভূত অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে আমাদের একসঙ্গে, একযোগে, এক কালে অন্তরের অন্তস্থল থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ও প্রণাম মিশ্রিত আত্মনিবেদনের মাধ্যমে জীবনকে সার্থক করবার এই প্রচেষ্টা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।